হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে একটা ডলার বাই সেল ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। তো অনেকেই কিন্তু ডলার বাই সেল করতে চান কিন্তু কোনো ট্রাস্টেড ওয়েবসাইট পাচ্ছেন না, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো আজকে যে একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে quickusd.com। তো এইখানে আপনার যে কোনো প্রকার ডলার বাই সেল করতে পারবেন মাত্র 5 মিনিটের মধ্যেই। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সাইটটার লিঙ্ক। যখন আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন তখন এরকম চলে আসবে। এই সাইটটার সকল কিছু নিয়ে আলোচনা করবো, এখানে কীভাবে ডলার কিনবেন, কীভাবে আপনারা ডলারটা বিক্রি করবেন, এ টু জেড আলোচনা করবো। এখানে নিচে আপনারা যদি চলে যান সেক্ষেত্রে কিন্তু তাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার এখানে পেয়ে যাবেন। এখানে কিন্তু তাদের এখানে নাম্বার থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও কিন্তু এখানে মেসেজ অপশন রয়েছে, মেসেজে ক্লিক করে আপনার নাম লিখবেন, ইমেল লিখবেন, ফোন নাম্বার লিখবেন, তারপর হচ্ছে এখানে অ্যাজ এ অর্ডার নাম্বার লিখুন, আপনার সমস্যাটি বুঝিয়ে লিখুন। তো এখানে আপনাদের সমস্যাটি হচ্ছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তো তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করবেন, তো তাহলে কিন্তু তারা আপনার সমস্যাটি সমাধান করে নেবে, আশা করি বুঝতে পেরেছেন। তো এছাড়াও কিন্তু এখানে ডলার বাই সেল করার জন্য আপনাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন, এখানে একটা ক্লিক করবেন অ্যাকাউন্ট খোলার জন্য। তো যখন সাইন আপে ক্লিক করে দেবেন তখন হচ্ছে এরকম চলে আসবে। এখানে হচ্ছে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, এন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তো এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড, তো তারপর হচ্ছে এখানে ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে সিকিউরিটি কোড। এখানে সিকিউরিটি কোড হচ্ছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন সাথে একটা কোড দিয়ে দিচ্ছে S9YGVQ, এগুলো রয়েছে। তো আপনাদেরকে কিন্তু এই কোডটা সেমভাবে এখানে বসিয়ে দিতে হবে। তো বসানোর পর এখানে সাইন আপে ক্লিক করে দিবেন, সাইন আপে ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো সেমভাবে আমি এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। তো যখন আপনারা সাইন আপে ক্লিক করবেন তখন এখানে হচ্ছে আরেকটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনাদেরকে। এখানে ঠিক করবেন একটা ইমেল অ্যাড্রেস দিবেন, কারণ এই ইমেলে হচ্ছে একটা তারা একটা লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কটা কিন্তু আপনাদের এখানে ক্লিক করে ভেরিফাই করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস। এখানে আপনারা কী করবেন সরাসরি আপনাদের ইমেলে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন ইমেলে চলে আসার পর হচ্ছে এখানে লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে, কারণ এটা না করলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। তো তারপর এখানে যে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু লগ ইন, এখানে ক্লিক করে হচ্ছে আপনি লগ ইনটা করে নেবেন। তো তাহলে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আপনার এখানে যে কোনো ধরনের ডলার আপনি কিনতে পারবেন অথবা আপনি সেল করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন যদি আপনি থ্রি ডটে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ করতে পারবেন, অ্যাফিলিয়েট করতে পারবেন। এখানে কিন্তু আপনি অ্যাফিলিয়েট করে আর্নিং করতে পারবেন, সেটাও দেখিয়ে দেবো ভিডিও লাস্টে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেট দেখতে পারবেন কোন ডলারের কত রেট রয়েছে। এখানে যদি আমি রেটে ক্লিক করি সেক্ষেত্রে আপনার এখানে দেখতে পারবেন যে এই যে দেখতে পাচ্ছেন 1 USD, এত ইথেরিয়াম দেখতে পাচ্ছেন, এখানে সকল কিছু কিন্তু দেখে নিতে পারবেন। তো আপনারা এখানে এক্সচেঞ্জে ক্লিক করবেন, যেহেতু আপনারা এখানে ডলার বাই সেল করবেন সেক্ষেত্রে অন্য কিছু দেখে লাভ নেই। তবে এখানে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে অপারেটর অনলাইনে আসছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন সকাল 9:30 থেকে রাত 11:59 পর্যন্ত কিন্তু আপনার এখানে অনলাইনে থাকবে, আশা করি বুঝতে পেরেছেন। এর মধ্যে কিন্তু আপনি যে কোনো সময় ডলার বাই সেল করতে পারবেন, তবে অবশ্যই এখানে লক্ষ্য করবেন যে অপারেটর অনলাইনে আসছে কিনা। এবং যদি আপনি নিচে চলে যান সেক্ষেত্রে হচ্ছে তাদের রিজার্ভটা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন তাদের রিজার্ভে বর্তমানে কিন্তু রয়েছে নেটালা রয়েছে এত USD, এবং স্কিউ রয়েছে $14, পেয়ার রয়েছে $10, রকেট রয়েছে মানে রকেট পার্সোনাল অ্যাকাউন্টে রয়েছে $30,000 উপরে, বিকাশে রয়েছে আপনার 89,000 উপরে। তো এখানে আপনার সকল কিছু দেখে নিতে পারবেন, আপনার যেটা দরকার সেটা আপনি খুঁজে নেবেন যে কত রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে নিচে কিন্তু প্রচুর পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন 5-স্টার 4-স্টার রেটিং রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে গুড জব, এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ভালো ভালো রেটিং করেছে। এটা কিন্তু 100% ট্রাস্টেড ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন দিস ওয়েবসাইট ইজ ভেরি ট্রাস্টেড, দেখতে পাচ্ছেন 100% ট্রাস্টেড সাইট। এটা কিন্তু আপনারা 100% ট্রাস্টেডের সাথে ডলার বাই সেল করতে পারবেন, কোনো টাকা মার যাবে না। তো এখানে আপনারা দেখে নিতে পারেন, খুবই ভালো একটা সাইট। তো এখন আপনারা এখানে কীভাবে ডলার বাই সেল করবেন সেটা দেখিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ করার জন্য হচ্ছে আপনি স্যান্ড বিকাশ পার্সোনাল বিলটি, এখানে রয়েছে স্যান্ড অপশন। এখানে হচ্ছে আপনি তাদেরকে কী পাঠাবেন, আপনি যদি ডলার কিনতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি তাদেরকে কী পাঠাবেন, বিকাশে পাঠাবেন নাকি আপনি নগদে পাঠাবেন নাকি আপনার এই যে রকেটে পাঠাবেন, তো সেটা আপনি সিলেক্ট করবেন। তো মনে করেন আমি হচ্ছে বিকাশে তাদেরকে টাকা পাঠাবো এবং হচ্ছে আমি বিটকয়েন বাই করবো। তো আপনারা যদি বিটকয়েন বাই করেন বা লাইটকয়েন বাই করেন প্রথমে কী করবেন, সিলেক্ট করবেন তাদেরকে কোথা থেকে টাকাটা পাঠাবেন। যদি বিকাশ থেকে পাঠান সেক্ষেত্রে বিকাশ, রকেট থেকে পাঠালে রকেট, নগদ থেকে পাঠালে নগদ, ওইটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে হচ্ছে এখানে নিচে সিলেক্ট করবেন আপনি কী রিসিভ করবেন। তো আমি এখানে হচ্ছে বিটকয়েন $5 বিটকয়েন কিনবো এখানে।
তো দেখতে পাচ্ছি আমি কয়েনবেজের বিটিসি সিলেক্ট করলাম। তো আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে এটা দেখাচ্ছি, এবং যদি আপনি নিজে সেল করতে চান সেক্ষেত্রে কী করতে হবে সেটাও দেখিয়ে দেব। তো তারপর হচ্ছে এখানে এক্সচেঞ্জ অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। আর এখানে হচ্ছে মিনিমাম আপনি কত এখানে বাই সেল করতে পারবেন তাও দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিনিমাম 250 টাকা হচ্ছে ডলার বাই করতে পারবেন, এবং ডলার সেল করতে পারবেন হচ্ছে মিনিমাম $2, এর নিচে কিন্তু করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। আর এখানে যদি আপনি কোনো কিছু সেল করেন অথবা কিনেন সেক্ষেত্রে হচ্ছে আপনি 500 টাকার করে কিনবেন, কারণ এখানে 500, 1000, 1500, 2000 এইভাবে কিন্তু কিনলে ভালো হবে, তা না হলে কিন্তু 3% ফি কাটবে। তো এটা হচ্ছে 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের পেমেন্টটা আপনি পেয়ে যাবেন। তো আমি যেহেতু এখানে বিটকয়েন নেব সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে বিটকয়েন সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এক্সচেঞ্জে ক্লিক করলাম। এক্সচেঞ্জে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু যদি বিটকয়েন কিনি সেক্ষেত্রে হচ্ছে 94 টাকা করে প্রতি ডলারে পড়বে। তো এইখানে হচ্ছে আমি ডলার হচ্ছে $5 কিনবো, তো দেখতে পাচ্ছেন 471 টাকা। তো এখানে আমি 500 টাকারই বিটকয়েন কিনবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 500 টাকা লিখলাম, তো তাহলে কিন্তু আমি $5 এখানে 31 সেন্ট কিন্তু আমি বিটকয়েন পাবো। তো এখানে হচ্ছে এটা বাই করার ক্ষেত্রে, এবং তাদের রিজার্ভে কত রয়েছে তা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন 880 USD রয়েছে বর্তমানে। তো এখানে নেক্সট স্টেপ এখানে একটা ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে এরকম একটা অপশন চলে আসবে, এখানে আপনারা নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে হচ্ছে অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন, যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবো। তো তারপর দেখতে পাচ্ছেন ইউর কয়েনবেজ বিটিসি অ্যাকাউন্ট, এখানে হচ্ছে আপনাদেরকে জিমেলটা দিতে হবে, কয়েনবেজের যে জিমেলটা রয়েছে সেটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে, আশা করি বুঝতে পারছেন। তো আমি আমার একটা জিমেল এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা কী করবেন, আপনাদের একটা জিমেল দিয়ে দিবেন, তো কয়েনবেজের জিমেলটা দিয়ে দিবেন। তো জিমেল দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট স্টেপ রয়েছে, এইখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করে দেবেন তখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে এখানে নিচে দয়া করে ব্যক্তিগত বিকাশ রকেট নগদ নাম্বার থেকে টাকা পাঠাবেন, এবং টাকা পাঠানোর সময় রাউন্ড ফিগার করে দিবেন, যেমন 250, 500, 1000, 5000, 10000, 15000। এছাড়া এর অন্যভাবে যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার 3% ফি কাটবে, আশা করি বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু তারা বিকাশ এজেন্ট নাম্বার দিয়ে দিয়েছে, আপনারা কী করবেন এই নাম্বারটা এইভাবে জাস্ট কপি করবেন, কপি করে হচ্ছে বিকাশ থেকে আপনি তাদের এজেন্ট নাম্বারে পেমেন্টটা করে দেবেন। এজেন্ট বলতে হচ্ছে আপনি ক্যাশ আউট করবেন, ক্যাশ আউটের ফি সহকারে আপনি দিয়ে দিবেন, মানে হচ্ছে আপনি যদি 500 টাকার এখানে বাই করেন সেক্ষেত্রে হচ্ছে 500 টাকা এই নাম্বারে পাঠিয়ে দিবেন, ক্যাশ আউট করবেন 500 টাকা, আশা করি বুঝতে পারছেন। তো অবশ্যই 500 টাকা এখানে ক্যাশ আউট করবেন। তো ক্যাশ আউট করার পর হচ্ছে আপনাকে একটা ডিটেলসটা দিয়ে দিতে হবে, একটু দেখিয়ে দিচ্ছি আমি। তো আপনারা কী করবেন, বিকাশে চলে আসবেন। তো আপনার সরাসরি বিকাশে চলে আসবেন, বিকাশে চলে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন নাম্বার, এই ট্রানজ্যাকশন নাম্বারটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। আপনার জাস্ট যখন পেমেন্টটা করে দেবেন, ক্যাশ আউট করবেন, তারপর হচ্ছে নিচে একটা ট্রানজ্যাকশন নাম্বার পেয়ে যাবেন, এটা কপি করবেন, কপি করে হচ্ছে যে এখানে বসিয়ে দিবেন, এখানে বসিয়ে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রুফ, এখানে হচ্ছে একটা পিকচার তুলবেন, মানে একটা স্ক্রিনশট তুলবেন, এইভাবে এই যে আপনি পেমেন্টটা করেছেন এটার একটা স্ক্রিনশট তুলবেন, তুলে হচ্ছে এখানে দিয়ে দিবেন, এখানে দিয়ে কনফার্ম অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন। তো কনফার্ম ক্লিক করলে কিন্তু আপনার যদি টাকা পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি 15 মিনিটের মধ্যেই আপনি পেমেন্টটা পেয়ে যাবেন, আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আপনি ডলারটা বাই করার ক্ষেত্রে, এবং সেল করার ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে স্যান্ডে ক্লিক করে কী সেল করবেন সেটা সিলেক্ট করবেন, লাইট কয়েন সিলেক্ট করলে লাইট কয়েন, তারপর হচ্ছে রিসিভের ক্ষেত্রে আপনি কীসে পেমেন্ট নেবেন, বিকাশ পার্সোনালে নাকি রকেটে নাকি নগদে সেটা সিলেক্ট করবেন, তারপর এখানে এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট সেন্ড, এখানে আপনি কত ডলার সেন্ড করবেন, তো এখানে যদি আমি $10 লিখি তো দেখতে পাচ্ছেন 850। তো আমি এখানে 1000 টাকা, সরি, এই যে 1000 টাকার ডলার কিনবো, কারণ তা না হলে কিন্তু 3% ফি কাটবে। তো দেখতে পাচ্ছেন $12 এখানে আমি হচ্ছে সেল করব। তো এখানে হচ্ছে আপনি কী করবেন, নেক্সট স্টেপ রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন যদি আপনি সেল করতে চান। তো নেক্সট স্টেপে আমি ক্লিক করলাম। তো তারপর হচ্ছে ইউর নেম, এখানে নেম টেম সকল কিছু দেওয়া রয়েছে। তো তারপর হচ্ছে এখানে আপনাদের কী করতে হবে, মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। তো তারপর হচ্ছে এখানে আপনাদের যে বিকাশ নাম্বারটা আবারও এখানে দিয়ে দিতে হবে, আশা করি বুঝতে পারছেন। তো আপনি কী করবেন, এইভাবে বিকাশ নাম্বার দিবেন, তারপর হচ্ছে নেক্সট স্টেপে ক্লিক করবেন, এটা হচ্ছে সেল করার ক্ষেত্রে। তো তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তাদের এখানে কিন্তু একটা জিমেল দিয়ে দিয়েছে, এই যে আজ একটা জিমেল দিয়ে দিয়েছে, এই জিমেলটা কপি করবেন, কপি করে হচ্ছে আপনি তাদেরকে পাঠিয়ে দিবেন $12, বা আপনি যত ডলার সেল করবেন তাই কিন্তু এখানে দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে আপনার কয়েনবেজে যেই নামটা রয়েছে, আপনি কয়েনবেজে যেই নাম দিয়ে খুলেছেন সেই নামটা এখানে দিয়ে দেবেন, তো তাহলে কিন্তু হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। অথবা ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে দিবেন, এটা যদি না পারেন তো সেক্ষেত্রে আপনার কয়েনবেজে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন, তো তাহলে হয়ে যাবে। এবং এখানে প্রুফটা স্ক্রিনশট দিয়ে কনফার্মে ক্লিক করবেন, তো তাহলে কিন্তু আপনাদের এখানে যে
যে ডলার বাই সেল করছেন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যদি আপনি বাই করে থাকেন সেটা 15 মিনিটের মধ্যে পেয়ে যাবেন, এবং যদি সেল করে থাকেন সেটাও 15 মিনিটের মধ্যেই পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে মূলত এই সাইটটি থেকে 100% ট্রাস্টেডভাবে বাই সেল করতে পারবেন। নিচে অনেক কিছু দেখতে পাবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু এখানে নাম্বার দিয়ে দিয়েছি, ওয়ার্কিং টাইম লিখে দিয়েছি, সকাল 9:30 থেকে রাত 11:59 পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের রিভিউ রয়েছে অনেক, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তাদের সাথে কথা বলতে চাইলে এখানে মেসেজ অপশনে গিয়ে মেসেজ করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি এখানে যদি অ্যাফিলিয়েটে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনি কমিশন পাবেন। আপনার রেফার থেকে যদি এখানে যে মনে করেন কেউ অ্যাকাউন্ট খুলে ইয়ে করে যে বাই সেল করে সেক্ষেত্রে কিন্তু কমিশন পাবেন। তো রেফার করার জন্য আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে মাই রেফারাল, এখানে একটা ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন একটা কিন্তু লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটা ক্লিক করবেন, কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করবেন। তারপর হচ্ছে এই লিঙ্কটা কপি করে আপনারা শেয়ার করবেন বন্ধুদের সাথে। যদি এই সাইটে আপনার বন্ধু বাই সেল করে সেক্ষেত্রে কিন্তু আপনি কমিশন পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা শুধুমাত্র এই পর্যন্তই ছিল। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 100% ট্রাস্টেড সাইট, আপনারা চাইলে বাই সেল করতে পারেন।